আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যামিনেল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি খুবই মজাদার একটি মশলা ছিটা পিঠা অথবা মশলা ছিটের রুটি অনেকে বলতে পারেন সেই পিঠাটির রেসিপি শেয়ার করব একদমই সহজভাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এই পিঠাটি বানাতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না, ঝটপটভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটি তৈরি করে নেওয়া যায়। আর পিঠাটি কিন্তু বানানোর পর অনেক সময় পর্যন্ত এরকমই মুচমুচে এবং সফট থাকে। আজকে আমি পিঠাটি বানানোর দুইটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিঠাটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব প্রায় 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি এবং দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিব 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট। এখন এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। আপনারা শুকনো চালের পরিবর্তে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন। এখন আমি একটা ডিম দিয়ে দিব। এখানে আমি ছোট সাইজের একটা ডিম নিয়েছি এবং ডিমটাকে আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা অল্প অল্প মিক্স করে আস্তে আস্তে ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, এতে করে ব্যাটারের মধ্যে কোনোভাবে লাঞ্চ থাকার সম্ভাবনা থাকবে না। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি একটা পাতলা করা যাবে না। এই পিঠাটার মধ্যে ডিম দেওয়ার কারণে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে এবং পিঠাটা দ্রুতই মুচমুচে হয়ে আসে। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ব্যাটারটা কিন্তু সাথে সাথে হাত থেকে পড়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপর তেলটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি একটা তেলেরও প্রয়োজন হয় না। আর এখানে নিয়েছি একটা বোতল, আপনারা যে কোনো ধরনেরই বোতল নিতে পারেন। এখন বোতলের ক্যাপটাকে আমি একটা ছিদ্র করে নিয়েছি এবং বোতলের মধ্যে আমি অর্ধেকটা ব্যাটার ভরে নিয়েছি। এই বোতলের মুখের মধ্যে অবশ্যই একটা ছিদ্র করতে হবে, খুব বেশি কিন্তু ছিদ্র করা যাবে না। এখন চুলার উপর একটি পাইপেন বসিয়ে পাইপেনটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর বোতলটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটা পিঠেটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। এভাবে পিঠাটা দেওয়ার পর কয়েক সেকেন্ড পরই কিন্তু পিঠাটা এরকমভাবে নিচ থেকেই উঠে আসবে এবং খুব সুন্দর একটা কালা চলে আসবে। পিঠাটা কতটুকু ক্রিস্পি আপনারা করতে চান সেটা আপনাদের চয়েস মতো করে নেবেন। এরপর পিঠাটাকে এভাবে 4 ভাঁজ করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার ছিটা পিঠা। এখন আমি হাত দিয়ে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। ব্যাটারের মধ্যে হাত চুবিয়ে এভাবে একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে এই পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। পার্সোনালি আমার কাছে ছিটারুটির মধ্যে এভাবে তৈরি করা ছিটারুটিটাই বেশি পছন্দ হয়, তবে আপনাদের কাছে যেই পদ্ধতিটাই ভালো লাগে আপনারা সেইটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা মাংসের কোনো তরকারি অথবা ডিমের কোনো রেসিপি অথবা এমনি খালি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই এই পিঠাটা একবার হলে তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই ঝটপটভাবে পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আপনাদের যে পদ্ধতিটাই ভালো লাগে আপনারা সেই পদ্ধতিটাই ফলো করে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই পিঠাটি বানাতে কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। পিঠাটি যেহেতু ঝটপটভাবে বানানো যায় তাই আপনারা কিন্তু সকালের নাস্তায় অথবা ডিনারে তৈরি করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।